জৌনপুর বা রঘুনাথগঞ্জে শ্মশানের কাছে যে আশ্রম, সেই আশ্রমের ছাত্রাবাস তার স্থাপন হবে। তাছাড়া একটা বৃদ্ধাশ্রম এখানে হবে, সেখানে জাতীয় ধর্ম নির্বিশেষে যারা এখানে থাকতে চান তাদের থাকার বন্দোবস্ত করবে। তারই একটা কাজ শুভারম্ভ হলো, এটা আমন্ত্রণ ছিল সামাজিক আমন্ত্রণ আমার কাছে, সেটা নির্দেশের মতোই বিভিন্ন কলকাতায় অধিক প্রোগ্রাম আছে করে এক ঘন্টার থেকে ওখান থেকে সোজা এখানে এসে পৌঁছাই। তবে আমার এসে ভালোই লাগছে, কারণ আমি নিজে একটা আবাসিক আসামের ছাত্র রাবণ কৃষ্ণ মিশন, সেখানে ক্যাম্পাসের মধ্যেই আমাদের হস্টেল ছিল, সেখানে থাকতাম। এরকমই ধুতি এবং কখনো পাঞ্জাবি কখনো শর্ট করে ঘুরে বেড়াতাম। ক্যাম্পাসটা বেশ বড়ো ছিল, নানা রকমের খেলাধুলাও হতো, এবং সেই কথাই আমার মনে পড়ছে, ছোটোবেলার কথা মনে পড়ছে, বাচ্চাগুলোকে দেখে তাই মনে হয়।